হয় মই এই মুহূর্তে থিয়ে আছো এখন ফুটপাথের দোকানের সম্মুখত, চার দোকান আর দোকানের গরাকী হল আশি ঊর্ধ্বর এহাল বৃদ্ধ দম্পতি শশীন্দ্রনাথ বর্মন আর তেখেতর ঘৈনীয়েক ফুলেশ্বরী বর্মন, দুইগরাকীর বয়স আশির ঊর্ধ্বর। বড় কষ্টরে এই যে ফুটপাথের দোকান, এই দোকান করে নিজের পরিয়াল পোহপাল দিব লগা আছে। হয় এই ঠাইখান হল গোসাইগড় পানবাড়ি অঞ্চল, আর পানবাড়িতে এনেদরে বৃদ্ধ দম্পতি হালে এই যে ফুটপাথের দোকান চার দোকান দিয়ে কোনো মতে নিজের পরিয়ালটো পোহপাল দিছে। সেই দোকান আমি আপনার দেখাবলে যত্ন করেছো। দোকানের ভিতর আপনাদের ঠিক তেনেকুৱা ধরনের যে খাদ্য সামগ্রী, সেই খাদ্য সামগ্রী কিন্তু আপনাদের নাপায়, কারণ বৃদ্ধ দম্পতি হলে এইখানে সময় এই বয়স এতিয়া নাই যে সকলখিনি বস্তু তেখেতসকলে বনাব বা বিক্রি করব, তথাপিও কিন্তু দোকান করব লগা হয়েছে। অর্থাৎ স্বাধীনতার ভারতবর্ষ স্বাধীনতার পূর্বতে শচীন্দ্রনাথ বর্মনের জন্ম, অর্থাৎ 1937 চনত জন্মগ্রহণ করা এই বৃদ্ধ দম্পতিয়ালে এনেদরে কিন্তু নিজে দোকান করিয়া পরিয়ালটো চলাব লগা হয়েছে। লড়া নাই, দুগরাকী ছোৱালী, ছোৱালী দুগরাকী বিয়ে দিছিলে, বিয়ে দিয়ার পিছত কিন্তু ছোৱালী দুগরাকী বিধবা হয়েছে, এগারী ছোৱালী নিজের লগত আছে আর ছোৱালীগৰাকী বেমারী। কিন্তু বড় পরিতাপর কথা যে বৃদ্ধ দম্পতি হলে কিন্তু একমাত্র যে বৃদ্ধ পেনশন, সেই বৃদ্ধ পেনশনের বাইরে আন কোনো সরকারি আঁচনির পৰা সুবিধা লাভ করব নাই, কোনো ধরনের সরকারি আঁচনি উপভোগ করব নাই। আমি কথা পাতব বিচারিম তেখেতর লগত। আপনার নাম? মোৰ নাম শচীন্দ্রনাথ বর্মন। আপনার জন্ম কিমান চনত হয়েছে? 1938 চন। আপনি স্বাধীনতার কথা কব পারেন? কব পারে। এই চার দোকান কিমান দিনের পর করে আছে? প্রায় 50 বছর ধর। এনেদরে ফুটপাথতে করে আছে? ফুটপাথতে করে আছে, আসলো বাজার ভরত আসলো, এতিয়া ভরা নাই, তার কারণে ফুটপাথ করে আছে। আপনার পরিয়াল কোনে কোনে আছে? নাই কোনে, আমি দুই গুড়া বুড়ি আর আমার বেটি, একটা বিধবা বেটি পালি আছে, নাতনি আছে তাকে বিয়ে দিছো, এখন খালি তার বেটি মাওটা আছে আর আমি বিয়ে করে। আর কেনে ধরে চলে আপনার? এই দোকান দিয়ে টুকটাক করে চলি আছে। কষ্ট না হয়? আর কষ্ট হয়ে আছে, থাকলে কি করি, পেট তো পুষবে, লাগবে খাবার লাগবে। তো এই বয়সে তো আপনাদের কাম করব পারে না? পারি আছে, কোনো রকম না পারলে করি আছে, জোর জুলুম করি। সরকার কি কি সুবিধা লাভ করেছে? সুবিধার মধ্যে খালি 250 টাকা পেনশন পাও, এটি আর দুই বুড়ে বুড়ি 250, ওই 250 আমি 250, আর কিছু নেই। এখনো পাই না? সরকারি গৃহ পাইছে না? গৃহ পাওয়া নেই। সরকারি অনুদায় আসনে? নাই, কিছু নেই। বা আপনার ছোৱালী যে বিধবা, বিধবা পেনশন পায় না? নাই, না পায়, নাই নাই নাই, একো পোৱা নাই না, তেনেকুৱা ধৰণৰ নাই, অকল ৰেচন কাৰ্ড আৰু চাউল, ৰেচন কাৰ্ড চাউল আছে হয়, আৰু আপোনাৰ বিধবা পেনশনটো পাইছে? 250 কৰি দুইজনে পাইছে। কি বিচাৰে আপোনালোকে? অল্প সাহায্য বিচার সরকার, পরে কোনো যদি অল্প সাহায্য দেয় সাহায্য সরকারে, তাতে চলিবার মতন ইয়া চলে আর কি। এটি হয়, ধন্যবাদ থাকিল। হয়, এয়া হল শচীন্দ্রনাথ বর্মন, তেখেতর শারীরিক অবয়বটা আপনাদের চাইছে, শারীরিক অবয়ব একেবারে যে যে ঠান্ডার সময়ত ইহঁতর যে ঠান্ডার কাপড় কানি থাকিব লাগে সেও কিন্তু নাই, আমি দেখা পাইছো। ভরি যদি আপনাদের দেখে, ভরিত কিন্তু অকল অকল এখন হাওয়াই চপ্পল, আর গাত ঠিক তেনেকুৱা ধরনের কোনো ঠান্ডার নিবারণের যে কাপড় থাকিব লাগে সেয়াও নাই। আমি আইতার লগত আমি কথা পাতিব বিচারিম আইতা, আইতা একেবারে শীর্ণ জীর্ণ বলে আমি কব লাগিব, গাত কাপড় কানি নাই, শরীর দুর্বল, স্ত্রীতে থিয় হয়ে থাকিব নোয়ারে, পপি থাক পপি আছে, তথাপি কিন্তু দোকান করব লাগা হয়েছে। এনেকুৱা একটা পরিস্থিতি দেখিলে একেবারে কেনেকুৱা একটা অনুভব, অন্তর সুইজ একটা দুঃখ অনুভব হয়। আইতা আপনার নামটি কি? আপনি কিমান দিনের পর দোকান করে? বহুত দিনের পর। এই ঠান্ডার যে আপনি ওলাই আছে, গা ঠান্ডার কাপড় নাই, ঠান্ডা না লাগে? ঠান্ডা তো লাগে, না করলে খাই কি, কাই খাবার দে, ভরিত জুতা নাই, চপ্পল পাত দিয়ে ওলাই আছে, এই ঠান্ডা বালি থেকে আসি, কাঁপিয়ে কাঁপিয়ে কাঁপিয়ে। ঘরের পর কেইটা তোলাই আহে? রাতিপুয়া 5টাতে এনেদরেই ওলাই আহে? হ্যাঁ, বেড়ে আসি না। হয় হয়, হল ফুলেশ্বরী বর্মন। আর ফুলেশ্বরী বর্মনের যে শারীরিক অবয়ব, যে চেহারা, এটা আপনাদের দেখা পাইছে। এনেদরে কিন্তু দীর্ঘদিনের পরা এই বৃদ্ধ দম্পতি আলে, আশির উদ্ধর দম্পতি আলে, যে স্বাধীনতার কথা কব পারে সেই দম্পতি আলে, সরকারি যে সুবিধা
দরিদ্র মানুষের কারণে সরকারে যে ধরনের সুবিধা প্রদান করে আসনি গ্রহণ করেছে, সেই আসনির পরা কিন্তু লাভবান আজিলেকে হব পারা নাই। কেউ হব পারা নাই ইয়া কিন্তু এক ডর প্রশ্ন। যদি এনে ধরনের দরিদ্র পরিয়ালে এনে ধরনের বৃদ্ধ দম্পতিয়ে দুখিয়া দম্পতিয়ে যদি সেই সরকারের পর সুবিধা লাভ নকরে, তেনহলে সরকারে যে কারণে এই আসনি সমূহ গ্রহণ করেছে, যে কারণে এই আসনি সমূহ রূপায়ণ করেছে, হ্যাঁ সফল হবনে? সরকারের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল হবনে ইয়া কিন্তু এক ডর প্রশ্ন। বৃদ্ধ দম্পতি হলে আবেদন জানাইছে সরকারি যে বিষয় কর্মচারী আছে বা যে জনপ্রতিনিধি সকল আছে বা স্থানীয় যে সকল দয়াবান মানুষ আছে, বৃদ্ধ দম্পতি হলক যাতে সুবিধা প্রদান করে বা সহায় করে তার কারণে অনুরোধ জানাইছে।